চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। লায়ন্স ক্লাবের তত্ত্বাবধানে ফুলিয়া কৃত্তিবাস হরিপাটে ভক্তদের বিশ্রামাগার ও প্রসাদ নেবার সেটযুক্ত জায়গার উদ্বোধন হলো 14 জানুয়ারি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু। এছাড়া নদিয়া জেলা লায়ন্স ক্লাবের সদস্য ও পদাধিকারীরা এই উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন। প্রায় 2 লক্ষ টাকা ব্যয়ে লায়ন্স ক্লাব এই বিশ্রামাগার নির্মাণ করে। হরিপাট স্মৃতিরক্ষা সমিতি এই কাজের জন্য লায়ন্স ক্লাবকে ধন্যবাদ জানান। ফুলিয়া কীর্তিবাস হরিপাটে কোনো বসার এবং খাওয়ার জায়গা, প্রসাদ নেওয়ার জায়গা ছিল না। ফুলিয়া লায়ন্স ক্লাব উদ্যোগ নিয়ে সেই খাওয়া এবং প্রসাদ নেওয়ার জায়গাটাকে তৈরি করেছে, যাতে 10 জন ভক্ত এসে এখানে প্রসাদ নিতে পারে। এই সুন্দর মহৎ কাজের জন্য সবাই আমাদের লায়ন্স ক্লাবের মেম্বাররা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং লায়ন্স মেম্বাররা যে সহযোগিতা করছে প্রতিটা জায়গায় এবং আমাদের অন্য অন্য জায়গাও ঠিক এরকমই আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি প্রতিটা ধর্মস্থানে। যেরকম নবদ্বীপ আমরা অনেক রকম শ্মশানে কাজ করেছি, ফুলিয়া হরিপাট আরও 5-6 জায়গায় এরকম আমরা ছোট ছোট স্টল যাতে ভক্তরা খেতে পারে। বসার জায়গাটা করতে আপনাদের কিরকম খরচ হলো? আনুমানিক 2 লাখ সামথিং। আমরা এটা যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য এই ব্যবস্থা করা। কি নাম আপনার? আমার নাম অপুরাল দে। এই আমার পাশে হচ্ছে আমার দিদি লক্ষ্মী সিনহা। অখিল ভারত প্রতিবন্ধী নবজাগরণ সমাজ কল্যাণ সমন্বয় সমিতি 14 জানুয়ারি ফুলিয়া কলোনিতে একটি সেবামূলক অনুষ্ঠানের আয়োজন করে। জেলার প্রায় 300 প্রতিবন্ধী ভাই বোনেদের মধ্যে শীত বস্ত্র তুলে দেওয়া হয়, এর সাথে দ্বীপ্রাহরিক আহারের ব্যবস্থা করে। জেলার আহ্বায়ক তারক সরকার জানান, আপনারা এখানে কি প্রোগ্রাম করছেন? এটা প্রতিবন্ধীদের প্রোগ্রাম, সমস্ত প্রতিবন্ধীকে আহ্বান জানানো হয়েছে, তাদেরকে বস্ত্র বিতরণ করানো হবে এবং দুপুরবেলায় খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। বস্ত্র বলতে কম্বল দান করা হবে, শীত বস্ত্র দান। কতজনকে দান করছে? প্রায় 300 লোকের আয়োজন। এই সংস্থাটি কি নদিয়া জেলা জুড়ে হচ্ছে? হ্যাঁ, নদিয়া জেলা জুড়ে হচ্ছে। আজ সারা ভারতবর্ষে প্রায় 15 কোটি 70 লক্ষ প্রতিবন্ধী। এই 15 কোটি 70 লক্ষ প্রতিবন্ধীদের কর্মসংস্থান বা তাদের জীবিকা অর্জনের কোনো পথ সরকার এখনো পর্যন্ত সম্পূর্ণ করতে পারেনি। আমরা যারা এই সংগঠন করি, আমরা তাদের বৃহৎ কিছু করতে পারবো না। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা শীত বস্ত্র প্রদান এবং দুপুরের আহারের ব্যবস্থা করেছি। আমরা কজন পোষ কালী পুজো কমিটি ফুলিয়া পাইপ ফ্যাক্টরির মাঠে 14 জানুয়ারি এক রক্তদান শিবিরের আয়োজন করে। এখানে 80 জন রক্তদাতা রক্তদান করেন। এই সংস্থার হারিয়ে যাওয়া শৈশব থিমে পুজো মণ্ডপ ইতিমধ্যে জনপ্রিয়তায় সাক্ষী হয়েছে।